সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল খেতে হবে, এটা আমরা প্রত্যেক দিনই শুনে থাকি। আমাদের যারা বড় রয়েছেন প্রত্যেকেই বলেন খালি পেটে জল, ভরা পেটে ফল। এই খালি পেটে সকালে উঠে আমরা জল খাই, তার কারণ আমরা জানি পেট পরিষ্কার করে। শুধু কি তাই, এছাড়াও অনেক কারণ নিশ্চয়ই আছে, সেই কারণগুলো কি বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি সকালবেলা উঠে খালি পেটে জল খাওয়ার প্রয়োজনীয়তা কি। প্রথমেই যেটা বলবো, আমাদের পেট পরিষ্কারের ক্ষেত্রে খালি পেটে জলটা অত্যন্ত উপকারী। খালি পেটে আপনি যদি জল খান তাহলে বাউল মুভমেন্টটা ভালো হয় এবং সহজেই আপনার পেট পরিষ্কার হবে। সারা রাত ধরে যে রেচন পদার্থগুলো বা টক্সিনগুলো কিডনিতে জমা হয় সেগুলো সকালে যদি খালি পেটে জল খেতে পারেন, সেই টক্সিনগুলো মলমূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, ফলে সহজেই আপনার পেট পরিষ্কার হয়ে যায়, কোনো রকম পেটের সমস্যা থাকে না যদি আপনি সকালে উঠে রেগুলার খালি পেটে জল খেতে পারেন। সকালে খালি পেটে জল খেলে আপনার খিদেটাও বেড়ে যাবে, অনেকাংশেই খিদেটা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে পেট যেহেতু পরিষ্কার হয়ে যায় সেই জন্য আপনার খিদেটা অটোমেটিক্যালি বাড়বে, কারণ হজম হয়ে যাবে, আপনার খিদেও বাড়বে। এমনকি আপনার মাথা ব্যথার সমস্যাও কমিয়ে দিতে পারে আপনি যদি সকালবেলা খালি পেটে জল খান। ঘুম থেকে উঠে অনেকেরই দেখবেন মাথায় খুব ব্যথা হয়, আতকপালি যেটাকে বলি, এই ধরনের ব্যথা হয়, সারাদিন ব্যথাটা থাকে, খুব কষ্ট। এই ব্যথার কারণ হচ্ছে শরীরে জলের মাত্রা কমে যাওয়া, সারা রাত শরীরে পর্যাপ্ত পরিমাণে জল যায় না। তাই সকালে উঠে যদি খালি পেটে অনেকটা পরিমাণ জল খেতে পারেন তবে মাথা ব্যথার যন্ত্রণা অনেকাংশেই দূরে চলে যায়। প্রথমেই বলেছি খালি পেটে যদি আপনি জল খান তাহলে আপনার বাউল মুভমেন্টটা ভালো হয়, তাই কোলন ক্যান্সার বা কোলনের কোনো রকম সমস্যাই আপনার থাকে না, কোলন আপনার পরিষ্কার থাকে। এবার যেটা বলবো, ডায়েটের মাধ্যমে যারা ওজন কমাতে চান সেটা তাদের জন্য প্রযোজ্য। যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান তারা অবশ্যই এই অভ্যাসটি বজায় রাখবেন, কারণ যত বেশি জল খাবেন তত হজমটা ভালো হবে, ফলে আপনার শরীরে বাড়তি ফ্যাট জমার কোনো সম্ভাবনা থাকবে না। সেই কারণে আপনাদের বিশেষভাবে প্রয়োজন সকালবেলা উঠে খালি পেটে জল খাওয়া। শুধু তাই নয়, ঘুমের ক্লান্তি কাটিয়ে শরীরে নতুন এনার্জি সঞ্চার করে যদি আপনি খালি পেটে রেগুলার জল খান। ঘুমের পরে দেখবেন একটা তবু যেন ক্লান্তি থাকে, এনার্জি আসে না ঠিক মতো কাজে। যদি আপনি এনার্জি গেইন করতে চান তাহলে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে বেশ কিছু পরিমাণ জল খেতে হবে। আমরা জানি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয় শরীর থেকে টক্সিন বের হলে, যত পরিমাণ টক্সিন শরীর থেকে বেরোবে ততই আপনার ত্বক উজ্জ্বল হবে। সবচেয়ে বেশি টক্সিন জমে কিন্তু রাত্রিরেই, ঘুমানোর সময়টায়, তাই নিয়মিত সকালে খালি পেটে জল খেলে শরীর থেকে টক্সিন দূর করলে ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে। খালি পেটে জল খেলে তা শরীরের প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বাড়িয়ে দেয়, নানা রকম রোগের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে যদি আপনি খালি পেটে রেগুলার জল খান। আজকের ভিডিও থেকে জানা গেল যে খালি পেটে জল খাওয়াটা আমরা শুধুমাত্র যে পেট পরিষ্কারের জন্যই খাবো তা কিন্তু নয়, ত্বককে ঠিক রাখার জন্য এবং নানা রকম সমস্যার সমাধানের জন্য, এমনকি ওজন কমানোর মতো সমস্যারও সমাধানের জন্য রেগুলার নিয়ম করে সকালবেলা খালি পেটে জল খাওয়া খুবই প্রয়োজন। সুতরাং এবার থেকে ঘুম থেকে উঠে খালি পেটে চা এবং বেডটি দূরে রেখে শুধুমাত্র এক গ্লাস জল খান, তারপর আপনি অন্য কিছু খান। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে অবশ্যই সকালবেলা উঠে খালি পেটে এক গ্লাস জল খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।